হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এটা হচ্ছে আলু দিয়ে একটা রেসিপি, যেটা আমি মোবাইলে দেখছিলাম। অ্যান্ড এটা ট্রাই করার জন্য আমার তর্স হয়েছে না, সো চলুন একসাথে ট্রাই করা যাক। এইটা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে আলু, অফকোর্স আলু লাগবে, কারণ এটা আলু দিয়ে রেসিপি। সো আমরা এখানে কতগুলো বয়েল আলু নিয়ে নিব, মানে সিদ্ধ করা। অ্যান্ড এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব, মানে হচ্ছে আলু ভর্তার মতো ভর্তা করে নিব। অ্যান্ড এখানে 1 টেবিল স্পুন, 2, 3, 4, 5, মানে 5 চামচের মতো আমি এখানে চালের গুঁড়া দিছি, আর এখানে হচ্ছে 1 চামচের মতো আমি দিয়ে দিলাম লবণ। এরপর স্বাদে ম্যাজিক মশলা এটা দিব, এটা দিলে অটোমেটিকলি আমাদের খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এরপর দিয়ে দিব কতগুলো ধনে পাতা কুচি, যেটাকে চিটাঙ্গাই ভাষায় বলে বর পাতা, যাই হোক। এখানে এরপর দিয়ে দিলাম আদা আর রসুন গ্রেট করা। এখন আল্লাহ যে আমাদের সুন্দর সুন্দর হাত দিছে, ওই দুইটাকে কাজে লাগাবো। না না, দুইটা না, একটাকে ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে ওয়াশ করে আর কি, আর ডান হাতকে, বুঝছেন। যাই হোক, হাত দিয়ে ভালোভাবে এগুলো সবগুলাকে মিক্স করে ফেলবো। অ্যান্ড এবার নিয়ে নিলাম একটা হচ্ছে থালা টাইপের, বড় থেকে মানে যে কোনো কিছু আর কি, মানে নিয়ে নিলাম। এরপর এগুলোকে ভালোভাবে হচ্ছে মেখে নিলাম। অ্যান্ড এরপরে হাতে এরকম একটু একটু নিয়ে বল করে করে হচ্ছে আমরা সবগুলোকে বানিয়ে নিব। সবগুলোকে বল বানানো হয়ে গেলে এইরকম ভাবে হচ্ছে কাঁটা চামচ দিয়ে আমরা একটু চ্যাপটা চ্যাপটা করে দেব। এরকম করে দিলে হচ্ছে আমাদের যে মানে এই যেটা আছে খাবারটা, ওইটা হচ্ছে একটু বেশি ক্রিস্পি হবে, ভিতর থেকে একদম ভালোভাবে কুক হবে। তো আপনারা এইভাবে অবশ্যই করবেন। তো আমার ওইগুলোকে ভালোভাবে চেপটা করা শেষ কাঁটা চামচ দিয়ে। অ্যান্ড এবার হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে অনেকগুলা তেল দিয়ে দিব। তেলের ক্ষেত্রে কিন্তু একটু মানে কিপটামি করা যাবে না, মন খুলে তেল দিতে হবে, বুঝছেন। যেমনি আমি দিছি আর কি মন খুলে। অ্যান্ড তেলগুলো গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দিবেন। এমনিতেই তেলগুলো কিন্তু বেঁচে যাবে, তেলগুলো কিন্তু পরে যাচ্ছে না বা পুড়ে যাচ্ছে না, ওকে। সো মন খুলে তেল দিবেন, ভালোভাবে ডুবো ডুবো করে করে এগুলোকে ভাজবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে শুরু হয়ে যাবেন না, বুঝছেন। কিছুক্ষণ না নেড়ে হচ্ছে মানে কিছু করে রেখে দিবেন। এরপর আস্তে আস্তে যখন এগুলো ক্রিস্পি হতে শুরু করবে, কুক হতে শুরু করবে, তখন আপনারা এগুলোকে নাড়বেন আর কি। ওদের নিয়ে কি আর বলবো, আমি যখন রান্না করতে যাই যা করে আর কি ওরা সবাই। আচ্ছা যাই হোক, দেখতে পারতেছেন আমি ভালোভাবে এগুলোকে হচ্ছে নাড়তেছি। অ্যান্ড একটা একটা করে উল্টাই নিচ্ছি। অ্যান্ড এগুলো যেহেতু এখন একটু শক্ত হয়ে গেছে, এগুলো যেহেতু ভাঙার সম্ভাবনা নেই, সেহেতু আমি এগুলোকে একদম ঘেঁটে ঘেঁটে নাড়তেছি। আর ভালোভাবে হচ্ছে এগুলো মানে হয়ে যখন গেছে, ভালোভাবে তেল জড়িয়ে নিয়ে নিবো। এই এক এক ফুটা তেলের দাম কিন্তু অনেক বেশি, সো ভালোভাবে তেল জড়িয়ে নামাতে হবে। অ্যান্ড এখন আমি আরও কতগুলো দিয়ে দিলাম, এগুলো হচ্ছে বল বল শেপের, এগুলোকে চেপটা করি নাই। দেখতে পারতেছেন আমি অলরেডি মানে খাওয়ার জন্য নিয়ে নিতে চাইছিল, বাট আমি বলতেছি আগে আমি ভিডিও করি, এরপর নিয়েন, ইগনোর মাই মেসি মানে ডাটি হ্যান্ড। আর এগুলো হচ্ছে বল বল যেগুলো আছে, আপনারা বল বল না দেওয়াই অ্যাভয়েড করবেন, কারণ বল বলগুলো তেমন একটা বেশি মানে পারফেক্টলি হয় না। ভিতর থেকে চ্যাপটা চ্যাপটা করে কাঁটা চামচ দিয়ে চ্যাপটা করে দিবেন, ওইরকম হলে ভালোভাবে হয় আর কি। এটা হচ্ছে ফাইনাল লুক। চলাই এখনো আরও কতগুলো হচ্ছে দেখবেন, এখানে কতগুলো যে তেল হয়েছে, ভাগ্যিস আমি টিস্যু দিছিলাম, সবগুলো নিচে আসছে, দেখছেন তেল কতগুলো। অ্যান্ড এটা অনেক মজা ছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ এনজয় দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।